জমে উঠেছে ইংরেজ বাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের পৌর নির্বাচনী লড়াই। পাশাপাশি রয়েছে 26 এবং 27 নম্বর ওয়ার্ড। সেই ওয়ার্ডেও নির্বাচনী লড়াইয়ে পিছিয়ে নেই তৃণমূল প্রার্থীরা। এবারের ইংরেজ বাজার পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হয়েছেন অঞ্জু তেওয়ারি, 26 নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন গৌতম দাস এবং 27 নম্বর ওয়ার্ডের শাসক দলের প্রার্থী হয়েছেন পূজা দাস। তাঁদের সমর্থনে বৃহস্পতিবার রাতে গয়েশপুর মঙ্গল সমিতি ক্লাব সংলগ্ন এলাকায় একটি তৃণমূলের রাজ্য মহিলা নেতৃত্বের উপস্থিতিতে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের রাজ্য মহিলা সংগঠনের সহসভাপতি মৌমিতা বসু, তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন হাওড়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নন্দিতা চৌধুরী, এছাড়াও ছিলেন রাজ্যসভার সাংসদ মৌসুম নূর, মালদা জেলা পরিষদের সভাধিপতি তথা বিধায়ক চন্দনা সরকার প্রমুখ। এদিন পৌর নির্বাচনের প্রাকালে উদ্ধার করতে এসে দলীয় প্রার্থীদের সমর্থনে রাজ্য মহিলা সহসভাপতি মৌমিতা বসু বলেন, গোটা রাজ্য জুড়ে যেভাবে উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মানুষ উন্নয়ন দেখছে বলেই মুখ্যমন্ত্রীকে দুই হাত তুলে আশীর্বাদ করেছেন। এবারের নির্বাচনে 108টির মধ্যে 3টি পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলে জয়ী হয়েছে। বাকি পুরসভাগুলো একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করবে তৃণমূল। নির্বাচনী প্রচারে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মহিলা নেত্রী কর্মীরা নির্বাচনী প্রচার চালাচ্ছেন। গৌতম দাস এবং 27 পূজা দাস আমাদের যারা অতিথি এসেছেন তাদেরকে পরিচয় পর্ব করে ভিত্তির চিহ্ন তারা দেখাচ্ছেন। আমরা হাত তালি দিয়ে স্বাগত জানাবো যে আমাদের তিনজন প্রার্থী 21, 26 এবং 27 নম্বরে তারা কিন্তু বিজয়ের ভিত্তি দেখাচ্ছেন। আমরা হাত তালি দিয়ে স্বাগত জানালাম। এরপরে আমাদের সংসদ মৌসুম রঞ্জিনুর বোর্ডের মেম্বার ছিলেন এবং উনি আমাদের নরেন্দ্রনাথ তিওয়ারিজির স্ত্রী। নরেন্দ্রনাথ তিওয়ারিজির নেতৃত্বে আমরা ইংলিশ বাজার মিউনিসিপালিটির প্রত্যেকটা ওয়ার্ড জিতব এবং আমাদের ভাই গৌতম দাস আমাদের কোতোয়ালিরই ছেলে, যেখানে আমাদের গ্রাম। আমরা প্রত্যেকটা বাড়ি বাড়িতে এই সমস্যাটা ফেস করছি, হঠাৎ করে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এবং আগে বামফ্রন্টের আমলে আমরা অত সুযোগ সুবিধা পেতাম না, কিন্তু আমাদের নেত্রী জবে থেকে ক্ষমতায় এসেছে উনি সব মানুষের সমস্যার কথা চিন্তা ভাবনা করে এক এক করে স্কিম বের করছেন, যাতে সাধারণ মানুষ গরিব মানুষের কথা উনি মাথায় রাখছেন এবং এক এক করে কাজ করছেন। তাই এমন একজন নেত্রী আমরা পেয়েছি, আমরা সবাই গর্বিত। আমরা এখানে অনেকেই আছি যারা আগে অন্যান্য দল করতাম, আমরা কংগ্রেস করতাম, নন্দুদা এখানে আছেন, আমি আছি, আমরা আগে কংগ্রেস করে তখন হয়তো ভেবেছিলাম বরকত সাহেব, আমি সেই পরিবারের সদস্য, ওনাকে দেখেই আমি রাজনীতি জয়েন করেছিলাম, আমার মা রুবিনুরকে দেখে রাজনীতি জয়েন করেছিলাম, মনে হয়েছিল যে কংগ্রেসের থেকে অনেক কিছু করা যাবে। কিন্তু তারপর যখন নেত্রীকে দেখলাম যে মানুষের বিপদে আপদে যেভাবে নেত্রী ছুটে যান, মানুষের কথা সবসময় চিন্তা করেন, একের পর এক উনি কাজ করেছেন, আমরা সবাই ওনাকে দেখে তৃণমূল কংগ্রেস জয়েন করেছি এবং উনি আমাদেরকে কাজ করার সুযোগ দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, আমরা সবাই একসঙ্গে একটা পরিবার হিসেবে কাজ করার সুযোগ পাচ্ছি এবং সত্যি এটা আমাদের সকলের জন্য গর্বের বিষয়। আজকে সেই নেত্রীর আন্ডারে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি। আসবে সিল রকম কথা বলবে, ভাওতা দেবে, কিন্তু সারা বছর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বিপদে আপদে সমস্যায় প্রত্যেকটা কাজে কে থাকছে, সবসময় তৃণমূল কংগ্রেস থাকছে। আজকে সিপিএম এর কিছুই নেই, কংগ্রেসের কিছুই নেই, আর বিজেপি শুধু আপনাদেরকে ভাওতা দেবার জন্য আসবে। আজকে বিজেপিকে আপনারা ভোট দিয়েছেন জেলাশহর, এটা আমাদের লজ্জা, এটা আমাদের দুঃখ। কারণ কি, মালদাতে তখন নেত্রী আমাকে সুযোগ দিয়েছিলেন, আমি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলাম, আমরা বিধানসভায় 8টা সিট 12টা সিটের মধ্যে 8টা সিট জিতিয়ে দেখাতে পেরেছিলাম, কিন্তু ইংলিশ বাজার আমাদের বুক, আমাদের টাউন, আমরা চাই ইংলিশ বাজারকে জিতাতে পারি, এটা আমাদের সকলের দুঃখ এবং কলঙ্ক। তাই আমি আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ করতে এসেছি, এই দুঃখ, এই কষ্ট, এই লজ্জা যাতে আমরা মিটাতে পারি ইংলিশ বাজার মিউনিসিপালিটি। কি কি কর্মসূচি আজকে? আজকে আমরা সকাল থেকে বিভিন্ন ব্লকে মালদার ইংলিশ বাজারেরই ওয়ার্ডগুলোতে নানাভাবে মানুষের সঙ্গে একটা যোগাযোগ করছি। এই যে পৌরসভা নির্বাচন আসন্ন, সেই আসন্ন পৌরসভা নির্বাচনকে মাথায় রেখে বিভিন্ন প্রচারের মাধ্যমে মহিলাদের নিয়ে, বিশেষ করে এখানে মহিলাদের প্রাধান্য দিয়ে মহিলা কর্মী সভা এবং নানান রকম আমরা প্রচারে কাজ করছি। কি বার্তা দিবেন? অবশ্যই তো বার্তা দেবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে
মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবং এই পৌরসভাগতভাবে পরিচালনা করা যায়, আমাদের প্রত্যেকজন যারা আছেন এখানে, যারা পৌরপিতা বা পৌরমাতা হবেন, তাদের সঙ্গে নিয়ে আমরা সেই বার্তাটাই দিচ্ছি, যাতে তাদের তারা ভোট পায়, একটিও ভোট কোনোভাবে নষ্ট না হয়, তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করার কথা। কী কী উন্নয়নের ধারাকে সামনে রেখে প্রচার চালাবেন আজকে? উন্নয়নের ধারা আমাদের তো নেতৃত্ব সারাক্ষণই রোজই কিছু না কিছু নতুন করে আমাদের উপহার দেন, একটা না একটা প্রকল্প, জনমুখী প্রকল্পগুলিকে নিয়ে মোটামুটি কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, আর এই যে দুয়ারে সরকার, এর যে জনপ্রিয়তা এবং মানুষের যে এত সুবিধে করে দেওয়া, মানে সেই মোটামুটি সেইগুলো নিয়েই আমরা প্রচার করলাম এবং সেইগুলো তো অবশ্যই যাতে ভবিষ্যতে আরও বেশি উন্নয়নমুখী হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যত শক্ত হবে উনি বাংলার মানুষকে তত ভালোভাবে রাখতে পারবেন, খুশিতে রাখতে পারবেন।